কন্ট্রোভার্সির মধ্যে শুধু কন্ট্রোভার্সি করলে হবে মা, একটু খেতেও তো হবে, খাওয়াই ধর্ম খাওয়াই কর্ম না রাখলে হয়? কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সির জায়গায়, খাওয়া আমার পেটের জায়গায়, জয় খাওয়া বাবার জয়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুডি গ্রেট। একটা নতুন ফ্রেশ ব্লগে তোমাদেরকে জানাই সুস্বাগতম। কলেজ স্কোয়ার মানে এই বইপাড়া, আর এই বইপাড়ায় বই পড়তে পড়তে যদি কোনো ক্যাফের কথা আসে তাহলে ফুড স্কোয়ারের কথা আগেই আসে। সো বন্ধুরা, ফুড স্কোয়ারের খাবার খাবো, এনজয় করবো, আর নতুন ধরনের কিছু খাবার আমরা আজকে ট্রাই করবো। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি মজা হবে। আমি শুভজিৎ, ওয়েলকাম টু নিউ ভিডিও। চলো খাওয়াই যাওয়া যাক। গাইজ, মানে সত্যি কথা বলতে অনেক তো হলো বিরিয়ানি, অনেক তো হলো থালি, অনেকেই রিকোয়েস্ট করেছো যে বস তুমি অনেক বিরিয়ানি খেয়েছো, এবার একটু অন্য কিছু দেখাও তোমাদেরই জন্য, শুধুমাত্র তোমাদের জন্য। আজকে কিন্তু নিয়ে এলাম একটু অন্য রকম একটা খাবারের। এই গরমকালে এত কিছু দেখানোর মতন আমার জায়গা ছিল না, বাট গরমকালে এই জিনিসগুলো তোমরা যদি খাও মনটা রিফ্রেশমেন্ট হয়, সাথে অন্যরকম একটা খাবারের টেস্ট। যেমন দেখি, এই দেখো বার্গার, চিকেন বার্গার যেমন শুরু করেছি, চিকেন মোমো শুরু করেছি, চিকেন ম্যাগি, তার সাথে বিভিন্ন টাইপের ঠান্ডা আইসক্রিম রয়েছে, আইসক্রিম লস্যি। দেখে না একটু সামনে দিকে দেখাতে হয়, এদিকে পান শরবত, এদিকে সোডা সিকঞ্জি, এদিকে রাবড়ি লস্যি, আর এটা হচ্ছে শেক, কী শেক? কিটক্যাট শেক। সো আমি প্রত্যেকটার দাম কিন্তু ডিসক্রিপশানে দিয়ে দেবো, যারা যারা ইউটিউবে দেখছো, আর যারা ফেসবুকে দেখছো তারা ইউটিউবে গিয়ে দেখতে পারো, নিচে ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে, মানে কমেন্ট সেকশানে। তো খাবারটা নিয়ে মানে কী কোনটা দিয়ে কী খাবো আমি বুঝতে পারছি না, সত্যি রিয়েলি বলছি। তাই আমি ট্রাই করবো সোডা সিকেন যদি, এটা নাকি এখানে 40 টাকা দাম, সবচেয়ে কম দামের রিফ্রেশমেন্ট এখানে একটা ব্যাপার। তো দেখো ওর এসে লেবু টেবু দেওয়া আছে, পুরো অরেঞ্জ ঠান্ডা করে দিচ্ছে, সত্যি রিফ্রেশমেন্টের একটা ব্যাপার। আর আমার সবথেকে অবাক লাগে পান শরবত, পান দিয়ে এরকম শরবত আমি কোনোদিন খেয়েছো কি তোমরা? যদি সত্যিই খেয়ে থাকো তাহলে প্লিজ আমাকে একটা বার কমেন্ট সেকশানে জানাও যে তোমরা সত্যি পান শরবত খেয়েছো। আমি কিন্তু সত্যি এই পান দিয়ে, পান পাতা দিয়ে ওপরে এখানে আবার বরফ ফরফ দিয়ে শরবত এর আগে খাইনি, তাই আমি টেস্ট করছি। এটার পরে এটা মোটেই ভালো লাগছে না, কিন্তু এইটা যে পুরোটাই রিফ্রেশমেন্ট এবং পানের টেস্ট এটা বোঝা যাচ্ছে, রিয়েলি বলছি পুরোটাই কিন্তু পানের টেস্ট। আচ্ছা, আমি এই ঠান্ডাগুলোকে একটু সাইড করছি, আমি বুঝতে পারছি গলে গলে যাচ্ছে আইসক্রিমগুলো, বাট ইট স্টিল আমি মেন কোর্সগুলো তো আসি, এগুলো খাই, এগুলো একটু একটু ছোটো ছোটো করে রিভিউ দিই, অ্যান্ড দেন আমরা এগুলো খাবো। চল চিকেন বার্গারে চলে এসেছি। চিকেন বার্গারটা ঠিক এরকমভাবে, আর গার্নিশটা কিন্তু এরকম চিপস চিপস দিয়ে করেছে, চিকেন বার্গারটা এরকম বড়, ঠিক আছে। লেটুস পাতা দেওয়া আছে ভেতরে দেখা যাচ্ছে, আর মেয়োনিজ দেওয়া আছে বোঝা যাচ্ছে, আর এ দেখো এটা হচ্ছে চিজ, ঠিক আছে, এটা দেখা যাচ্ছে, আর এই যে প্যাটি দেওয়া আছে। তো আমি ব্যাপারটাকে নিলাম, ওর উপরে একটা চেরি দেওয়া, ভালোবাসার চেরি, খুব ভালো, খেয়ে দেখি এরকম করে নিয়ে। যথেষ্ট নরম, মানে ব্যাপারটা এরকম, দেখো ব্যাপারটা ছিঁড়ে যদি আমি দেখাই, ও হো 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 দাসাল, আমি তো প্যাটি ভাঙতে ভুলে গেছি। ফুসকার দোকানটা ছোট হতে পারে, বাট এখানকার ব্যবহার আর তার সাথে খাবার, এই খাবার এই যে মজিত খেলাম, মানে শরবত খেলাম ঠান্ডা রিফ্রেশমেন্টের, দারুণ লাগছে।
আচ্ছা নেক্সট আইটেমে দিয়ে যাবো, চিকেন মোমোতে 1, 2, 3, 4, 5 পিস দেয়। এখানে একটা চাটনি দেওয়া আর তার সাথে এখানে স্যুপ দেওয়া আছে। মোমোটা দেখাই তোমাদের, ভেতর থেকে দেখো। ও ও ও ও, পুরোটাই কিন্তু চিকেন, আর ভাঙা চুরার ব্যাপার নেই সেরকম। আমি এই ডিপটা দিয়ে দেখো, আমাদের তো ভিডিও ফিডিও কারণে ঠান্ডা হয়ে যায়, ঠান্ডাটা ব্যতীত দারুণ লাগছে। একটুখানি আমি ইয়ে খেয়ে দেখি, স্যুপটা একটু প্রবলেম আমার লাগছে, স্যুপটা মোটামুটি ঠিক আছে, বাট এই মোমোটা কিন্তু ভালো, ভালো লাগছে, খেতে ভালো লাগছে। আর এর যে দারুণভাবে তৈরি করা হয়েছে, চিকেনের পরিমাণ একদম ভরপুর বস। এর আগে কোনোদিন খাইনি ম্যাগি, চিকেন ম্যাগি। তোমরা বলেছিলে অন্যরকম আইটেম দেখাতে, আর তার জন্য দেখাচ্ছি। এটা হচ্ছে চিকেন ম্যাগি, দেখো সামনে থেকে দেখো ব্যাপারটা কীরকম, মাখো মাখো ব্যাপার দেখো। ম্যাগি খেতে আমরা ছোটোবেলা থেকেই ভালোবাসি, তাই ম্যাগির বিভিন্ন নাম খারাপ হলেও কিন্তু ম্যাগি আমরা খাই ঠিক আছে। কিন্তু ম্যাগিতে কী দেখা যাচ্ছে, এখানে চিকেনের কুচি কুচি করে, এখানে কুচি কুচি চিকেন দেওয়া আছে দেখতে পাচ্ছ তোমরা। তাই আমি ম্যাগিতে কুচি কুচি চিকেন আমি বাড়িতে কোনো দিন করে খাইনি, আমি শুধু ওই 3 মিনিটে যেটা বলে আর কি ম্যাগি কোম্পানি সেটা করেই খেয়েছি। সো চলো যা শালা পড়ে গেল। ওয়ান্স এগেইন এরকম করে সব মেয়েগুলোও পড়ে যায় আমার থেকে, আর তার জন্য কেউ থাকে না, নতুনত্ব কিছু না, এরকম করতে হয় আর খেতে হয়। ম্যাগির টেস্ট একটা অন্য রকম, মানে যে ম্যাগিটা তুমি 3 মিনিটে বা 4 মিনিটে যাই করো না কেন, যে ম্যাগিটা তোমরা খাবে সেই ম্যাগিটা কিন্তু এইখানে নেই। বাট প্রত্যেকটা দানাতে কিন্তু চিকেন পাওয়া যাচ্ছে, মানে প্রত্যেকটা বাড়ি, এটা একটা ভালো ব্যাপারটা করেছে। আহা ম্যাগি রে ম্যাগি, আর ম্যাগিটাকে ছোটোবেলায় আমি অন্য কিছু বলতাম জানো তো, কি ইউ নো হোয়াট আই মিন, শুনে বাপ মিনময়। কন্ট্রোভার্সির মধ্যে শুধু কন্ট্রোভার্সি করলে হবে, একটু মা একটু খেতেও তো হবে, খাওয়াই ধর্ম খাওয়াই কর্ম না রাখলে হয়, কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সির জায়গায়, খাওয়া আমার পেটের জায়গায়, জয় খাওয়া বাবার জয়। বাট এটা ভালো লাগছে আমার, দারুণ লাগছে বিশ্বাস করো। আসি দেখো রাবড়ি লস্যিতে ওপরটা দেখো পুরোটাই রাবড়ি দেওয়া, কাঠবাদাম দেওয়া রাবড়ি লস্যি, এর আগে আমি খাইনি। কিশমিশ তো রয়েছেই, রাবড়িটা দেখেছো, আ এই টেস্টটা না কাস্টা পাড়া সেই লস্যিকে, মানে সেই লস্যির মতন লাগছে, মানে যেটাকে এরমভাবে খেলে হবে না এরমভাবে খেতে হবে। মাথায় খারাপ, মাইন্ড ব্লোয়িং বস, মাইন্ড ব্লোয়িং। তো এবার দেখো এটা খেলাম, এটা আমি পরে খাবো, সবই একটু একটু করে পরে খাবো, তবে তার আগে আইসক্রিম লস্যিটা একটু ভেঙে ঢুঙে গেছে, বাট ওপর এটাও কিন্তু ওই পেস্তা কাজু কিশমিশ দেওয়া। আইসক্রিম লস্যি আর এইটা টেস্টটা অনেকটা এক, অনেকটা, মানে এটা যদি 90% এটা 100%। কিটক্যাট শেক, এইটা হচ্ছে আমার সবচেয়ে বড় ভালোবাসার জায়গা। কিটক্যাট কারা কারা ভালোবাসো একটু জানিও। আহা এই পড়ে আস না, এই কিটক্যাট শেক বস, এটা দিয়ে আর টানা যাচ্ছে না, কেন বলতো এতটা গাঢ় উঠছে না, এটাকে এরকম করেই খেতে হবে, খুব ভালো। বাট অনেকেই ভাববে এ দাদা রোস্ট করছে না, দাদা রোস্ট করছে না, আরে বাবা একটা ওস্ট দোকানের খবর তো দিতে পারো, আমি একটু ভিডিওতে বলতে পারি, ওস্ট যদি খাবার হয় আমি ওস্ট বলবো, সে ঋত্বিক অধিকারী হোক আর রাম শ্যাম যদুর মধুর যেই হোক, খাবার খারাপ হলে সুবুদি চক্রবর্তী বলবে, ফুডিগ্রেড বলবে, তাতে কারুর কথা সে মাথায় রাখে না,
খাবার ভালো হলে সেটাও বলবে, ঠিক আছে? এই দোকানেও কিন্তু আমাকে বিনা পয়সায় খেতে দেয়নি, এটা আমাকে প্রিয়াংশু খাওয়াচ্ছে। সত্যি কথা বলতে ওর বার্থডে ছিল, সেখান থেকে খাওয়াচ্ছে, আর প্রিয়াংশুকেও আমরা দেখাবো আউটডোরে। মানে ও পেছন থেকে ক্যামেরা করছে আর হাসছে শুধু, যাই হোক এরকম কোনো ব্যাপার না। বাই দ্য ওয়ে আমি এগুলো কমপ্লিট করি তারপর আসছি। কি সো দেখো ভাই, আমার যেটা খারাপ লাগে, আমি যেটা ডিরেক্ট বলতে ভালোবাসি, আর তোমরা জানো আমি মানে ডিরেক্টলি বলতে খুব ভালোবাসি, যেটা আমার লেগেছে যেরকম ওই মোমোর যে স্যুপটা একদমই মানে ভালো লাগেনি, আমি ডিরেক্ট বলে দিয়েছি, ঠিক আছে? যাই হোক, আর তোমরা জানো এখানে খাওয়াই ধর্ম, খাওয়াই কর্ম, খাওয়া ওয়াই পরম্পরা। ও মাই গড, আমি তো ওর কথা বলতেই ভুলে গেছি। দাবং ব্লগার্সের পক্ষ থেকে প্রিয়াংশু চলে এসেছে। না না বস, এটা নেপোটিজম নয় ভাই, নড়া নড়া নেপোটিজম ভাই। এখন ভাই আবার যা লেগেছে ঝামেলা, দেখা গেল একটা চ্যানেলের নাম বললাম, দেখা গেল ওর ভাই হয়তো ওর জন্য চ্যানেলে বারবার প্রমোশন করছে। যাই হোক, এটা কিছু নয়, তাই তো? দেখো আজকে জায়গাটাতে আমাকে এনেছে প্রিয়াংশু, প্রিয়াংশুর জন্মদিনে আমাকে ট্রিট দেয়নি, আজকে খাইছে ভাই, আজকে ট্রিটটা অনেক কিছু খাইছে আমাকে আজকে। কেমন লাগলো? দারুণ লেগেছে, বাট আমার কিন্তু সুপটা ভালো লাগে, মাঝে লেগেছে, আমি ওটা বলেওছি একদম। ওনারা জানেন যে খারাপকে খারাপ বলতে আমরা ভালো পারি, বলেওছে সুপটাকে বেটার করবে, একদমই তাই। সো ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো, লটস অফ লাভ। তোমরা খাওয়াই কর্ম, খাওয়াই পরমব্রত, খাওয়াই পরমব্রত, খাওয়া ছাড়া আমরা যেন ফাঁকা কলসির মতো। যাদি অঙ্গে বন্ধু, তাই তো যায় আমাদের সঙ্গে। ফুডি গেট মানেই বেটার ফুড, বেটার লাইফ। সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।